কেরালাত গ্রেপ্তার করা হয়েছে অসমৰ কুখ্যাত অপরাধী কাজিরঙার এখিঙিয়া গড় হত্যাত জড়িত মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে কেরালার পৰা আৰক্ষীৰ জালত পৰিছে বিশ্বনাথর আসমত আলী উরফে নালকো আসমতক মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছিল অসম আৰক্ষীয়ে অপরাধীৰ সম্ভেদ দিউতালৈ 2 লাখ টকার পুরস্কার ঘোষণা করেছিল অসম আৰক্ষীয়ে গড়ৰ খড়গৰ সম্ভেদ দিউতালৈ ঘোষণা করেছিল 5 লাখ টকার পুরস্কার কেরালা আৰক্ষীৰ সহযোগত গ্রেপ্তার করবলৈ সক্ষম হৈছে আসমত আলীক টুইটাৰ যোগে জনালে বিশেষ আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান জি পি সিঙে আমি সেই টুইটটো আপোনালোকক দেখুৱাইছো মোস্ট ওয়ান্টেড হিচাপে যেহেতু ঘোষণা কৰা হৈছিল আসমত আলীক আৰু কেৰালাৰ পৰা অৱশেষত গ্রেপ্তার করবলৈ সক্ষম হৈছে গড়ৰ খড়গৰ বিক্ৰী কৰা গড়ৰ হত্যাৰ লগত জড়িত মোস্ট ওয়ান্টেড কুখ্যাত অপরাধী আসমত আলী কেৰালাৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে অসমৰ কুখ্যাত অপরাধী আসমত আলী কাজিৰঙাৰ এখিঙিয়া গড়ৰ হত্যাত জড়িত মূল অভিযুক্ত গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে আৰক্ষীৰ জালত পৰিছে বিশ্বনাথৰ আসমত আলী উৰফে নালকো আসমতক মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছিল অসম আরক্ষীয়ে অপরাধীর সম্ভেদ দিউতালৈ 2 লাখ টকার পুরস্কার ঘোষণা করেছিল অসম আরক্ষীয়ে লগতে গড়ৰ খড়গৰ সম্ভেদ দিউতালৈ ঘোষণা করেছিল 5 লাখ টকার পুরস্কার কেরালা আরক্ষীর সহযোগত গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে মোস্ট ওয়ান্টেড আসমত আলী উরফে নালকো টুইটার যোগে এই তথ্য জনালে বিশেষ আরক্ষীর সঞ্চালক প্রধান জি পি সিঙে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।